Assalamualaikum everyone. আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একদম মানে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি। আজকে হচ্ছে আমি আমার ছোট ভাইয়ের সাথে বাইরে যাচ্ছি। মানে আমাদের ইচ্ছা ছিল কয়েকদিন ধরে ভাবছিলাম যে আমরা দুই ভাই বোন বাইরে গিয়ে সন্ধ্যার পরে কিছু স্ট্রিট ফুড ট্রাই করব। যদিও আমাদের এখানে ওইভাবে স্ট্রিট ফুড এরকম কিছু নাই, তারপর যেটা আছে আর কি যতটুকু ট্রাই করা যায়। এই তো বের হয়ে গেছি, মানে মাগরিবের কিছুক্ষণ পরে বের হয়েছে। আমার ছোট ভাইয়ের আবার প্র্যাকটিস ছিল বিকালে, তো ও আসলো এসে রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমরা বাসা থেকে বের হলাম। ঢাকা থেকে আবার মফস্বলে তো সবার আগে ঠান্ডা পড়ে যায়, তা আমি তো এর জন্য চাদর বের করছি, যদিও মানে বেশি হেভি চাদর বের করা হয়ে গেছে, এতটাও ঠান্ডা বাইরে ছিল না। বের হওয়ার পরে মনে হচ্ছিল যে না, এখন আসলে গরম লাগতেছে। এই তো আমরা হচ্ছে বের হয়ে গেছি। এখন আমি আমার ভাইকে বলতেছিলাম আগে হচ্ছে আমরা রেলগেটে যাব, মানে আমার রেলগেটের হালিমটা পছন্দ, এই জন্য ভাবছি যে আগে ওইটা খেয়ে আসি তারপর অন্য কোথাও যাব। তো ওইখানে আবার দেখা যায় কয়েকটা মামা থাকে, প্রতিদিন যে সবাই থাকে তা না। এর আগে যেমন আমি এসে আমি যেই মামার হালিমটা পছন্দ করি সে ছিল না, যার কারণে অন্যজনেরটা ট্রাই করতে হয়েছিল। তো আজকে আমি দেখতেছিলাম ফার্স্টে যে উনি আছে কি না, গিয়ে যাই হোক এই মামাকে পাইছি যে এই মামার হালিমটা অনেক টেস্ট, আমার কাছে ভালো লাগে। তো এখানে এসে মামার কাছে অর্ডার দিলাম, অর্ডার দিয়ে হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম। আমার ভাই আবার আমাকে জিজ্ঞাসা করলো যে কোনটা নিবা, কারণ ওদের এখানে হচ্ছে 60 টাকা 70 50 মানে এরকম কয়েকটা ছিল আর কি। তো আমি হচ্ছে বলছিলাম যে অল্পই নিব, কারণ হচ্ছে আমি হালিমটা খেয়ে আরও অন্য কিছু ট্রাই করবো, যদি হালিমটা বেশি খাই তাহলে অন্য কিছু ট্রাই করতে তো পারবো না। যাই হোক, এই যে আমার ভাই হচ্ছে আমাকে দিয়ে গেল, আমি গাড়ির মধ্যে বসেছিলাম। তো মাংসের পিস ছিল হচ্ছে 3-4 পিসের মতো, মানে ভালোই ছিল। তো এই তো এখন খাচ্ছিলাম আর বলতেছিলাম এরপরে কোথায় যাব, মানে আমার ভাই আমাকে জিজ্ঞাসা করতেছিল। তো পরে মনে পড়লো যে এর অপোজিটেই, মানে রেলগেটের একদম এখানে হচ্ছে ডিম বিক্রি করে, আমার আবার হাফ বয়েল ডিমটা খুব পছন্দ, তো এই জন্য হচ্ছে এখানে আসলাম। আমার ভাই আবার আরও পছন্দ করে, ও ছোটোবেলা থেকে ডিমটা ওর খুব পছন্দ। তো আমরা হচ্ছে এখানে আসছি, আমি বললাম যে আমি হাঁসের ডিম খাবো, আমার আবার হাফ বয়েল ভালো লাগে হচ্ছে হাঁসের ডিম, এই জন্য আর কি আমি হাফ বয়েল চাইছি। যদিও মামা হয়তো বুঝে নাই না কি আমি জানি না, আমি যখন আমাকে দিল তখন দেখলাম ওটা হাফ বয়েল ছিল না, ওটা হচ্ছে একটু ক্রিমি ছিল। তো আমি এখনই দেখবেন যখন উনি আমার হাতে দিবে এটা এক হাফ বয়েল না, কারণ হাফ বয়েল তো এরকম হয় না। আর ওনার এই জিনিসটা ভালো, ওনার দেখলাম যে উনি কাগজে দেয় না, উনি হচ্ছে টিস্যুতে দেয়। আমি হাঁসের ডিম নিলাম, আর আমার ভাই হচ্ছে হাঁসের ডিম আর আরেকটা সম্ভবত মুরগির ডিম নিয়েছিল। এই যে দেখেন, এটা হচ্ছে ক্রিমটা, এটা হচ্ছে হাফ বয়েল না। এটা ঠিক হচ্ছে রেলগেটে ঢুকতে একদম মানে প্রথমেই আমার বসে যেইখানে। ডিম খাওয়ার পরে হচ্ছে রাহিম বলতেছিল যে তাহলে কোথায় যাব। তা আমরা হচ্ছে ওইখান থেকে আবার এই অপোজিটে চলে আসছি। তা আমি ওকে বলতেছিলাম একটা ভিডিও নেই। এখন এখান থেকে হচ্ছে এই যে বাবার দোকানের সামনে দিয়ে যাচ্ছি, তো দেখলাম যে বাবা বসে আছে। ওর আবার হঠাৎ করে আমার ভাইয়ের আবার মানে আমাদের এখানে যে সেগুন বাগিচার যে চটপুটি চিকেন এগুলো অনেক ইয়ামি, এটা সত্যি আমার খুবই পছন্দ। আগে বেশি ভালো লাগতো, বেশি যাওয়া হয়তো, এখন যদিও অত যাওয়া হয় না। ও বের হইলেই কেন জানি ওর এখানে আসতেই হবে। তো আমি আজকে ভাবছিলাম যে যেহেতু স্ট্রিট ফুড ট্রাই করবো এখানে আজকে আসবো না, কিন্তু যেহেতু রাহিম আমার সাথে ও তো ডেফিনেটলি আসবেই, অনেকবার বলার পরও রাজি হয় নাই, ও আসলোই। তা আমি পরে বসে আমার পেটে আসলে এত জায়গা নেই, আমার এক হালিম খেয়ে আর ডিম খেয়ে আমার পেট ভরে গেছে। তো কিন্তু যেহেতু আসছি কিছু তো খেতে হবে, ও চিকেন খেতে চাইছে, আমি ওকে না করছি, আমি বলছি আজকে চিকেন খাওয়া লাগবে না, শুধু চটপটিটা নাও। পরে ও চটপটি নিলে আমি হচ্ছে অল্প একটু নিয়েছিলাম, এইটুকুই আমার খেতে অনেক কষ্ট হচ্ছিলো। চটপটিটা আজকে কেন জানি একটু বেশি ইয়ামি লাগতেছিলো, তারপর তো গরম গরম ছিল, তো যেহেতু ঠান্ডা ওয়েদার ভালোই লাগতেছিল। আমার আবার এর মধ্যে একটু শশা বেশি হইলে আরও ভালো লাগে, তা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। একসময় আমি প্রচুর ঝাল নিতাম, এখন যদিও এত খেতে ইচ্ছা করে না, কেন জানি ভয়ও লাগে খেতে, অ্যাসিডিটির ভয়। তারপরে হচ্ছে এক সফট ড্রিঙ্কস অর্ডার দেওয়া হলো, আমি আবার কালারটা একদম পছন্দ করি না, এজন্য আমি স্প্রাইট নিয়েছিলাম। খাওয়া শেষ করে এখন যখন বের হচ্ছি, তো এখন আবার শুরু হয়েছে এরপরে কই যাব। তা আমি আমার ভাইকে বলতেছিলাম আমার একদমই আসলে পেটে জায়গা নেই, আর কিছু খেতে হবে না, যদিও ইচ্ছা ছিল যে একটু এখন যেহেতু ঠান্ডার সময় চিতই পিঠা তারপরে ভাপা পিঠা এগুলো একটু ট্রাই করব, বাইরে খাবো, কিন্তু আমার পেট ভরে গেছিলো, আমার ইচ্ছা করতেছিল না। কিন্তু চাটা তো খাওয়া যায়, চা রাহিমও পছন্দ করে, আমি আবার চা এত পছন্দ করি না, অনেকে আছে না অনেক টি লাভার, আমি আবার এমন না। তারপরও যেহেতু খেতে চাইছে, বের যেহেতু হয়েছি, তা আমি ভাবছি যে হয়তো শ্রীপুরে যাবে, আমাদের এখানে শ্রীপুরের চাটা মজা, আর আরেকটা আছে হচ্ছে মাটিপাড়া, যেটা হচ্ছে একটু গ্রামের দিকে। কিন্তু ও বলো যে না, আজকে শ্রীপুরে যাবে না, আজকে হচ্ছে মাটিপাড়াতে যাবে। তাই বললাম আমি অবশ্যই এখানে কখনো খাই নাই, তো যেহেতু খাই নাই তাহলে যাওয়া যায়, এই জন্য আমরা হচ্ছে ওই মাটিপাড়া ওইদিকে যাচ্ছি।
এখন ড্রাইভ করতেছে হচ্ছে আমার ভাই। ওর যেটা হয় যে ও বের হইলে ওই ট্রাই করে ড্রাইভ করার, কিন্তু ও যেহেতু এখনও ওইভাবে মানে ইউজ টু না, যার কারণে ও যতই ড্রাইভ করুক তারপর ড্রাইভার সাথে থাকে। অলরেডি চলেও আসছি আমি এখানে, চা হচ্ছে আজকে ফার্স্ট টাইম ট্রাই করব আর কি। আমি যে দোকানের নামটা আপনাদেরকে পুরোটা দেখাচ্ছিলাম, এটা একদম মাটিপাড়াতে যে মানে মেইন যে ইয়েটা ওইটাকে কী বলে আমি জানি না, সাথেই চাটা যখন আমাকে দিল পুরাটা মানে দুধ চা তো উপরে সব এটা কফি দিছিল, আমি চাটা খেয়ে দেখলাম আসলেই মজা। আমার কাছে মনে হলো যে শ্রীপুরের চা থেকে এই চাটা বেটার, এখানে চাটা আসলে অনেক মজা ছিল। তো আমি পুরোটা শেষ করতে পারি না, কারণ আমি এমনি আমার চা এত পছন্দ না, আর এত চা তো আমি খাওয়ার প্রশ্নে উঠে না। আমি একটু খেয়ে আমার ভাইকে দিয়ে দিছিলাম, পরে ওই শেষ করছে। এখন চা খাওয়া শেষ করে এখন হচ্ছে যে আমরা আবার ব্যাক করতেছি মানে রাজবাড়ির দিকে যাচ্ছি। যাওয়ার সময় আমার ভাই বলতেছিল এখন কোথায় যাবা, তাই আমি বললাম অনেক হয়েছে ঘোরাঘুরি, আর ঘুরতে হবে না, আজকের মতো তুমি ঘোরাঘুরিটা শেষ করো। এখন আবার এখান থেকে যাওয়ার সময় তার মনে হয়েছে একটু আবার মানে আমার বাসার অপোজিটে যে রাস্তাটা বিসিক রোড ওই রোডে যাবে, তা বলতেছে চলো আপি বের যেহেতু হয়েছি একটু ওই দিক থেকে ঘুরে আসি, কারণ আমরা তো আজকে শুধু এক এক জায়গায় খাইছি, কোনো জায়গায় ঘুরি নাই। পরে বললাম আচ্ছা ঠিক আছে চলো। পরে ওই রোডটা থেকে ঘুরে তারপর হচ্ছে যে ইউটার্ন নিয়ে আবার হচ্ছে আমাদের বাসার রোডে ঢুকছি। ঠান্ডাটা আমি বুঝছি হচ্ছে মাটিপাড়া ওইদিকে গিয়ে, মানে আরেকটু গ্রামের ভিতরে তো ওইদিকে আরও ঠান্ডা। এই তো আমরা হচ্ছে যে এখন বাসায় ঢুকবো। জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগবে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।